ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ আপডেট সার্কুলেট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। রোনালদো হেরে গেলেন বেনজেমার কাছে। লা লিগায় 32টি আলাদা দলের বিপক্ষে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কাল লেগানেসের জালে গোল করে রোনালদোকে টপকে গেলেন করিম বেনজেমা। ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদে থাকতে দলটির সমর্থকদের কাছে একটি স্বীকৃত ধারণা ছিল, রোনালদোকে গোলের বল বানিয়ে দেওয়াই করিম বেনজেমার কাজ, কিংবা প্রতিপক্ষ ডিফেন্ডারদের ব্যস্ত রাখবেন বেনজেমা আর সেই সুযোগে গোল করবেন রোনালদো। দিন বদলেছে পর্তুগিজ তারকা রিয়াল ছাড়তেই যেন দিন বদলেছে বেনজেমারও। তা নয় তো কি, গত মৌসুমের কথাই ধরুন, রোনালদো তখনও রিয়ালে। যে বেনজেমা গত মৌসুমে 31 লিগ ম্যাচে করেছিলেন 5 গোল, সেই খেলোয়াড়ই এবার রোনালদোর অনুপস্থিতিতে 3 ম্যাচে করেছেন 4 গোল। লিগে রিয়ালকে রোনালদোর অভাবটা যে তিনি এখনো বুঝতে দেননি সে কথা বলাই বাহুল্য। কাল লেগানেসের জালেও জোড়া গোল করেছেন এই ফরাসি ফরোয়ার্ড। তাতে বেনজেমা অন্তত একটি জায়গায় টপকে গেলেন রোনালদোকে। লা লিগায় এ নিয়ে 33টি আলাদা দলের বিপক্ষে গোল করলেন বেনজেমা। রিয়ালে থাকতে লা লিগার 33টি দলের বিপক্ষে খেলেছেন রোনালদো, এর মধ্যে গোল করেছেন 32 দলের বিপক্ষে। শুধু লেগানেসের বিপক্ষেই গোল করতে পারেননি, আর বেনজেমা কাল সেই লেগানেসের বিপক্ষে 48 মিনিটে গোল করে টপকে গেলেন তার সাবেক ক্লাব সতীর্থকে। জিরোনা ও লেগানেসের বিপক্ষে টানা 2 ম্যাচে গোল করে রোনালদোকে পেছনে ফেললেন বেনজেমা। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, লা লিগায় তাহলে সর্বোচ্চ কতগুলো দলের বিপক্ষে গোলের রেকর্ড আছে এবং সেই রেকর্ডটি কার? কে আবার? লিওনেল মেসি। স্পেনের শীর্ষস্থানীয় এই লিগে 36টি আলাদা দলের বিপক্ষে গোলের রেকর্ডটা এখনও মেসির দখলে। 35টি দলের বিপক্ষে গোল করে যুগ্মভাবে দ্বিতীয় রিয়ালের সাবেক ফরোয়ার্ড রাউল গঞ্জালেস ও অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার আরতিজ আদুরিজ। বার্সার সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড হুলিও সালিনাস 34টি দলের বিপক্ষে গোল করেছেন। 33টি দলের বিপক্ষে গোল করে যুগ্মভাবে চতুর্থ বেনজেমা, হুগো সানচেজ ও রাউল তামুদো। লেগানেসকে কাল 4-1 গোলে হারিয়েছে রিয়াল। টানা 3 জয়ে টপকে গেছে বার্সেলোনাকে। আজ রাত 10:30 উইস্টার মুখোমুখি হবে বার্সেলোনা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটুও ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।